আসসালামু আলাইকুম, শুভ সকাল অ্যান্ড হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? অনেকদিন পর আজকে আবারও চলে আসলাম আমার ফেসবুক পেজ দ্য ক্রেভিং ট্রাভেলস একটি সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। আজকাল তো খুব পরিমাণে শীত ঠান্ডা পড়ছে, এমন কি আমাদের এখন ঢাকার টেম্পারেচার সকালবেলা -12 -13 এরকম থাকে। তো এরকমই একটি ভোরে আমরা বের হয়ে পড়লাম, কোনো রকম কোনো পরিকল্পনা ছাড়াই বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম এবং রিক্সা নিয়ে আশেপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। সকালবেলা উঠেই মনে হলো কি এখানে আমরা কোনো গ্রামে চলে আসছি, মানে এত সুন্দর আমাদের আশেপাশের জায়গাটা। কুয়াশায় কিচ্ছু বোঝা যাচ্ছিল না, দূর দূরত্ব পর্যন্ত কিচ্ছুই বোঝা যাচ্ছিল না। তাই হঠাৎ করে মনে হলো যে এই কুয়াশাটা একটু উপভোগ করে আসি এবং আমি রিক্সা উঠে না আশেপাশটা দেখছিলাম যে কারো কোনো অসুবিধা আছে কিনা। মানে অনেকে আছে যারা এই শীতে খুবই কষ্ট করছে, রাস্তায় বসে থাকে, সোয়েটার নেই তাদের। আমি এমন কিছু লোক খুঁজছিলাম, বাট আমি এমন কাউকে খুঁজেই পেলাম। তো হেল্প করতে পারলে ভালো লাগতো এরকম কিছু মানুষদের। তারপরে এই রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম, আশেপাশটা দেখলাম, উফ, মানে এত 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 বাতাস, মানে শ্বাস নিলে মনে হয় কি বিড়ালের নাক যেরকম ঠান্ডা থাকে আমাদের নাক মুখ তেমন ঠান্ডা হয়ে গেছে। শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছিল এই ঠান্ডাতে। তার উপর ভিডিও কি করব, ভিডিও ক্যামেরা মোবাইল বের করার সাথে সাথে কেমন সাদা সাদা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, এতটাই ঠান্ডা ছিল। আমি রিক্সায় উঠে হাসাহাসি করছিলাম যে আমাকে বলা হয়েছিল যে আমরা এখন নামবো, নিচে নেমে আমরা হাঁটবো, হেঁটে হেঁটে একটু বাজারের দিকে যাব, কারণ আমাদের এখানে খুবই সতেজ টাটকা ফ্রেশ সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। তো বের হয়েই দেখলাম সেই মহাশয় রিক্সা নিয়েছে, তো আমি এটা নিয়েই খুব হাসাহাসি করছিলাম যে কোথায় মর্নিং ওয়াক করবো সেখানে এখন রিক্সা ট্যুর দেওয়া হচ্ছে। তার উপরে আমার আজকে ব্লগ করতে ইচ্ছাই করছিল না, কারণ আমার মুখের যে অবস্থা, ঘুমিয়েছি, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মশা এতগুলা কামড় দিছে, পুরো জায়গা মুখ লাল লাল হয়ে আছে আমার। যাক, ব্যাপার না, চেহারা দিয়ে কী হবে। তো যাই হোক, আমরা রিক্সা দিয়ে চলে আসলাম। এই জায়গাটাকে বলে আড্ডার মোড়। জায়গাটায় খুব সুন্দর সবজি টবজি পাওয়া যায়। আপনারা অনেকেই আফতাবনগরের মেরাদিয়া বাজারও শুনছেন, ঠিক ওই আশেপাশেই আর কি এগুলা। তো আমরা আড্ডার মোড়ে চলে আসলাম এবং খুবই, মানে এগুলো কিন্তু সব তাদের পুকুর খাল এইসব জায়গা থেকে এই মাছগুলো ধরা হয়। এবং এখানে যে আমরা সবজিগুলো দেখি এগুলো খুবই ফ্রেশ টাটকা সবজি পাওয়া যায়, মানে দেখলেই মনে হবে সব কিনে নিয়ে আসি। এই বাজারগুলো খুবই সকাল সকাল বসে, যেমন সকাল 6টা থেকে শুরু হয়ে সকাল 9টা অবধি হয়তো এই বাজারগুলো থাকে, মানে সূর্য ওঠা মাত্র এই বাজারগুলো আর থাকে না। এবং আমি যখন বাজারের দিকে যাব তখন আমি ভাবছিলাম যে হয়তো কেউ থাকবে না, কিন্তু ভাই রে ভাই, আমি মনে একমাত্র ব্যক্তি যে জীবনে প্রথমবার হয়তো সকাল সকাল বাজারে গেছি, কিন্তু বাকি সবাই এরকম সকাল সকালই বাজার করে। ভালোই ভিড় ছিল এখানে, সব কিছু যেমন টাটকা পাওয়া যায় তেমনই ফ্রেশ হয়। এমনকি এখানে কিন্তু ড্রাই ফ্রুটস, তারপরে আখের রস, আখের গুড় এগুলো আমরা পেয়ে যাব শাকসবজি মাছের সাথে। এমনকি এখানে কিন্তু আমরা গরুর খাঁটি দুধ আমাদের সামনে বসে, একদম আমাদের সামনে বসে দোয়াবে, সেই দোয়ানো দুধ আমাদের দিয়ে দিবে একদম গরম গরম, সেই আপনারা দেখেও নিয়ে আসতে পারেন, এত সুন্দর খাঁটি একটা জায়গায় থাকি আমরা। বাজারের সাইডেই আবার গরম গরম পিঠা আর চায়ের দোকান আছে, তো ভাবলাম কেন না এই শীতে একটু গরম গরম চাই পান করা যাক। চাটা বেশ মজার ছিল, তার উপর ওখানে যেমন কুয়াশা ছিল যে ঠান্ডা বাতাস, তার ভিতরে এরকম একটা গরম গরম চা পেয়েছি তাই অনেক। দেন এই পর্যায়ে আমরা আলোচনা করছিলাম চা খেতে খেতে যে একটা শীতের সময়টা চায়ের এরকম একটা দোকান দিলে কেমন হয়। এরপরে চা খেয়ে চলে গেলাম পিঠা খেতে। পিঠাটা বেশ গরম গরম ভাজা হচ্ছিল, তাই আমি এক পিস নিয়ে খাওয়া স্টার্ট করলাম অ্যান্ড বেশ ভালোই ক্রিস্পি ছিল এই পিঠাটা, বাট ভিতরেটা একটু কাঁচা কাঁচা মনে হলো, আর একটু সেদ্ধ হলে বেশি ভালো হতো। এরপরে সাইডে দেখলাম মিল্ক ভিটা কোম্পানির একটি গাড়ি এসে এখানে এই প্রোডাক্টগুলো সেল করছে। এখানে মিল্ক ভিটা কোম্পানির সব মিষ্টি জাতীয় জিনিসগুলাই ছিল, তো আমরা ভাবছিলাম কিনবো, বাট পরে আর কীভাবে যেন কেনাই হলো না। এইখানে আমার কাছে একটা মজাদার বিষয় এটা লাগছে যে এক সাইডে মিল্ক ভিটা কোম্পানির মিষ্টি জাতীয় সব জিনিসগুলো সেল হচ্ছে, আর এক সাইডেই একটা লোক পাশেই একটা লোক ডায়াবেটিক্স মাপার মেশিন নিয়ে ওখানে বসে আছে। খুব হাস্যজনক ছিল ব্যাপারটা আমার জন্য। এরপরে রিক্সা নিয়ে বাসার দিকে যাব, বাট তার আগে একটু ভাবলাম যে আরেকটু ভিতরের দিকে ঢোকা যাক। তো আমরা আড্ডার মোড় দিয়ে এখন যাচ্ছি বটতলা মোড় পার হয়ে, তারপরে যেখানে যাওয়া যায় আর কি, ওখানে লাস্ট লোকেশন মেবি তালতলার মোড় বলে। তো আমরা অত দূর যাইনি, তার আগ পর্যন্তই গেছিলাম জাস্ট একটু রিক্সায় ঘোরার জন্য। এরপর যেহেতু সকাল খুব ক্ষুধা পেয়ে গেছিলো, তাই ভাবলাম যে একবারে ব্রেকফাস্টটা করেই বাসার দিকে যাওয়া যাক। তো আমরা এখানে বটতলার মোড়েই একটা রেস্টুরেন্ট, মানে নাম ছিল গাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো ভাবলাম এখানেই গরম গরম নাস্তা যেহেতু হচ্ছে তো এটাই খাই, এটার বেশ ভালো রিভিউ পেয়েছিলাম। তো আমরা বাহিরেই বসি, যেহেতু আমরা কুয়াশাই উপভোগ করতে এসেছি তাই।
হোটেলটা বেশ ভালো লাগলো। এরকম একটা জায়গা, এরকম ভালো একটা হোটেল, তার উপরে তারা বেশ হাইজিন মেনটেন করছিল, এটা আমার কাছে বেশ ভালো লাগছিল। তো আমরা এখানে সকাল সকাল নিহারি অর্ডার দিলাম এবং নিহারির পিসটা মাশাল্লাহ খুব সুন্দর ছিল। এই ঠান্ডায় সকাল সকাল সামনে ধোয়া উড়ানো, এরকম নিহারি থাকলে লোবার সামলানো যায় না, খুবই দারুণ টেস্ট ছিল। আসলে হোটেলটা বেশ ভালো, খুবই লাইট ছিল এবং তার উপরে যখন একটু লেবু মিশিয়ে খাওয়া যাচ্ছে, মানে ভিডিও এডিট করতে করতে আমার আবার ক্ষুধা পেয়ে গেল। সাথে আমরা নান রুটি অর্ডার দিই এবং নান রুটি দিয়ে আমরা এই জিনিসটা খাই। জাস্ট ভাবেন একবার টেস্টটা কী হতে পারে। শীতকালে যখন কুয়াশা পড়ে বা কুয়াশা ছাড়াও যখন ঠান্ডা থাকে, তখন না মুখ থেকে একটা ধোঁয়া বের হয়। তো ছোটোবেলায় এটা নিয়ে খুব মজা করতাম। তো আমি এখানে খাচ্ছিলাম আর একটু ট্রাই করছিলাম যে আসলে কি এখনও মুখ থেকে সে ধোঁয়াটা আসে কি না। এই হাটটার ভিতরে খুবই সুন্দর শ্বাস ছিল, তো আমি এটা খাবার জন্য খুবই অস্থির হয়ে গিয়েছিলাম। আগে যেমন ছিল আমি খুব ভাবতাম আহারে হাড্ডি খাবো, মানুষ কি বলবে, বাট এখন মানুষের কথা ভাবার মতো সময় আমার কাছে নাই, তো আমি আমার মতোই চালিয়ে যাই। এরপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় ফেরার পালা। কিন্তু বাসায় যখন ফিরি তখন আমরা প্রায় তখন নয়টা বাজে, নয়টাই বাজে প্রায় না, বাট দেখে কিন্তু একদমই মনে হয় না যে নয়টা বাজে, মনে হয় এখনও যেন সকাল পাঁচটা ছয়টা এরকমই বেজে আছে। তো যাই হোক, কুয়াশা মাখা শীতের সকালের এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট চলে আসবে আরও নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, স্টে টিউন্ড অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।